আজকে তো তুমি সবার সামনে মানলা, ঠিক হয়েছে? আমার কাছে তো লাগে ঠিকই হয়েছে। চোখে রঙিন চশমা, থাপ্পড় আরো কয়েকটা দেওয়ানি কামা ছিল, রঙিন চশমাটা ভালো করে পরে যেত। হ্যাঁ, আলাদা সংসার, আলাদা দুনিয়া, এগুলো হইলো রঙিন চশমা। এখন এবার সব মনাও এলি গেত। এটা কথা ধরো, ওর জায়গায় আমি, আমার বিয়ে হয়েছে, আমিও বলতাম যে এত মানুষ, থাকার সমস্যা, এই সমস্যা, ওই সমস্যা, আমি ওটা আলাদা বসে চাই। এটাই তো নর্মাল। মা গো, তোমার তো পাওটা ভালো, তুমি তো ঝুমুরের মতো লুলা না। ঝুমুর আলাদা সংসারে যাই কেমনি থাক, তুমি গো আদরে বাচ্চা থাকুক, এটাই তো আমি চাই মা। বুঝছি, কিন্তু ধরো অভিবাসা বউ, ভাবি যেমন ও তেমন। এখন যে তুমি ওরে আজকে মারলা সবার সামনে, এটা একটা জিদ হলো না? যে ও এখন দেখলো যে তুলির সামনে ওরে মারছে মা, এখন যদি জিদ করে আরো বেশি কিছু করো, মানুষটা একদিনে খারাপ হয়। আর ধরো এখন আমার যদি বিয়ে হইতো, আম্মু আমার বলতো যে হ্যাঁ তুই আলাদা বাসা নে, সব মানাই চাই যে তার মেয়ে আলাদা সংসার হোক, ভালো থাকুক, একটা থাকুক, এরকম না? এরকম চাওয়াটা কি ঠিক? হ্যাঁ, ও তো ছোট, তুমি ওরে বলবা ঠিক আছে, কিন্তু আলাদা ডাক দিয়ে ওর রুমে গিয়ে তুমি বুঝিয়ে বলবা, সবাই সামনে না। আমার তো বড় হয়েছে, এই বাসার বউ, নতুন করে সবকিছু অ্যাডজাস্ট করতেছে, এই সময় সবাই সামনে বলে মার তো বেশি বেশি গায়ে হাত তোলা যায়। আমার মাইয়া আমি মারছি, কেউ কি হয়েছে? না শেফালি, তোর আজ খুব অন্যায় হয়েছে, এভাবে মেয়েটাকে মারে, বিয়ে হয়েছে সবার সামনে, কত বড় অপমানটা করলি, ও ছোট হয়ে গেল না? মনটা কি মনের কি অবস্থা তো একবার ভেবে দেখ। মা মেয়েরে মারলে ছোট হয়ে যাবো কেন? হ্যাঁ, তোর মেয়ে স্বীকার করছি, কিন্তু এখন তোর থেকে আমার দাবি বেশি, আমার ছেলে বউ, আমার বাড়ির সম্মান। আর তুই এইভাবে, আচ্ছা তুই তুই নিজে চিন্তা করে দেখ, তুই কতটা খারাপ কাজ করেছিস, একদম ভালো কাজ করেছিস, ঠিক তোর বাড়া উচিত হয়নি। আমি খুব ভালো করছি বাবু, থাপ্পড় না মারলে তোমরা যে ঝুমুরে এত আদর করো এটা তো বুঝতাম না। পাগল ঘুমা, তোমার ইনফেকশনের সময় রুমা আর জুমা যে হসপিটালে থাকলো আমার কাছে। আমাদের বিয়ের বয়স তো মোটামুটি প্রায় 15-16 বছর হয়ে গেল, এই তো এই বছর 16 বছর পুরো হবে। 16 বছর পুরো, 16 বছর তো অনেক দিন, তাই না?